কৃষকরা বা যারা পশুদের এই চালচলন বা হাতিদের এই যে নিত্য যাতায়াতের যে রুট, যে রাস্তা এবং তার কার্যকারণ, সেগুলো নিয়ে আলোচনা করতে করতে বা সেগুলো নিয়ে বিশ্লেষণ করে তারা জেনেছেন যে কোন কারণে, কোন বিশেষ কারণে হাতিদেরকে দলমা পাহাড় ছেড়ে, তাদের নির্দিষ্ট জায়গা ছেড়ে নেমে আসতে হয়। আমি একটা আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলছি যে আমার আমার বাড়িতে, মানে আমরা আগে দেখতাম যে কোনো একটি জমিদার বাড়ি কিংবা কোনো একটি মানুষ, তার বাড়িতে একটা সম্পূর্ণ পরিবার, সেই পরিবার তার বাড়িতেই বাড়ির মধ্যেই আছেন, কেননা তার যে 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 জায়গার মধ্যে তিনি বসবাস করেন সেই তার তার একটা অংশে ধানের ফলন হয়, একটা অংশে মাছ হয়, কিছু জায়গায় সবজি হয়, তো তাকে আর কোথাও বেরোতে হয় না। তার যেটা দরকার, তার খাওয়ারের জন্য যেটুকু দরকার, সেগুলো তারা বাড়িতে বসেই পান বা পাশাপাশি কোনো জায়গা থেকে চলে আসে। আজকের দিনে আমাদের যখন রুটি রুজির টান পড়েছে, আমরা খাওয়ার পাচ্ছি না, আমাদের খাওয়ার কিংবা অন্যান্য যে খরচপাতি আমরা কুলিয়ে উঠতে পারছি না, আমাদেরকে বাইরে যেতে হচ্ছে, আমাদেরকে আমাদের নিজস্ব জায়গা ছেড়ে বাইরে যেতে হচ্ছে। কেউ কলকাতা যাচ্ছেন, কেউ মুম্বাই যাচ্ছেন, কেউ ইউএসএ পাড়ি দিচ্ছেন কিংবা লন্ডন যাচ্ছেন। যারা বিদেশে বসে, প্রচুর বাঙালি রয়েছেন কিংবা প্রচুর ভারতীয়রা রয়েছেন যারা বিদেশে রয়েছেন কিংবা বিদেশের মানুষরা আসছেন, এটা একটা প্রাসঙ্গিক ঘটনা। এই এই প্রাসঙ্গিক ঘটনাটা এই কারণে অবতারণ করলাম যে হাতিরাও ঠিক দলমা পাহাড় থেকে নেমে আসতো, তার কারণ হচ্ছে গিয়ে ওখানে খাদ্য সংকট, একটা তীব্র খাদ্য সংকট তৈরি হয়েছে, কারণ ওখানে নির্বিচারে বৃক্ষ নিধন হয়েছে, নির্বিচারে ওখানে দাবানল জ্বালিয়ে খনিজ আহরণের জন্যে কিছু মানুষ, কতিপয় মানুষ, যেখানে আমি বলবো প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সরকার অবগত নয় এই কথাটা বলা একেবারেই ভুল হবে। সরকার হয়তো জানেন, কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি তারা চোখ বুজে থাকেন, কারণ এই ধরনের মাফিয়ারা সরকারকে পোষণ করেন কিংবা রাজনৈতিক দলগুলোকে পোষণ করেন, আর সেই প্রেক্ষিতে ওখানে এক সংকট তৈরি হয়। সংকট তৈরি করলে হাতি চলে আসে। কেরলেও আপনি জানেন, কেরলকে বলা হয় যে ভগবানের নিজে হাতে গড়া স্বর্গ। যারা কেরল বেড়াতে গেছেন তারা দেখেছেন যে একটা রাজ্য যেখানে আসমুদ্র, সমুদ্রের অসম্ভব বিউটি রয়েছে, সমুদ্রের সৌন্দর্য, ব্যাকিস ওয়াটার রয়েছে যেটা ভারতবর্ষের আর কোথাও নেই, ওখানকার পাহাড়, ওখানকার সমুদ্রতট, ওখানকার নদী ভারতবর্ষের সবচেয়ে সুন্দরতম। সেই জন্য বলা হয় যে পৃথিবী ওকে মানে আপন মনে দেবতা সাজিয়েছেন, ঈশ্বর কেরলকে তার নিজের হাতে যেন সাজিয়েছেন, সেই জন্য দেবতার নিজস্ব স্বর্গ বলে আমরা অভিহিত করি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা প্রসঙ্গে আমরা অভিহিত করি। আর কেরলের প্রসঙ্গে যখন আসে, গোটা ভারতবর্ষের সমস্ত, আপনারা যারা বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখেন যেগুলো জাতীয় সংহতির উপরে আমরা তৈরি করেছি, বন্দে মাতরম হোক কিংবা আরও কিছু জনগণমনোধি হোক, এই ধরনের গানগুলোতে আপনারা দেখেছেন যখন কেরল রাজ্যটাকে উপস্থাপনা করা হয় সেখানে কিন্তু হাতিকে দেখানো হয়। কেরলের হাতি একটা সিম্বলিক আইকন কেরলকে রিপ্রেজেন্ট করার জন্য, কারণ কেরলের হাতি হচ্ছে গিয়ে সর্বোৎকৃষ্ট, কেরলের হাতির পরিমাণটা বেশি এবং কেরলের হাতি গোটা পৃথিবীতে ভারতবর্ষের যে 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 পর্যটন ক্ষেত্রের যে দেখানোর জিনিস, যাকে যে যেটাকে দেখিয়ে ভারতবর্ষে বিদেশ থেকে পর্যটকরা আসেন এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় যেটা নিয়ে আমার ভারতবর্ষের উন্নয়ন হয়, সেটার একটা বিশেষ অংশ হচ্ছে কেরলে সবচেয়ে বেশি পর্যটকরা যান, যারা বিদেশি পর্যটক। দেশি পর্যটকের ক্ষেত্রে যারা দেশীয় পর্যটক তারাও যান, কেরল বেড়াতে যান, কিন্তু আমি বলছি যে সার্বিকভাবে ভারতবর্ষও কিন্তু একটা বিপুল পরিমাণে অর্থ উপার্জন করে কেরলের এই জিনিসগুলো দেখে। কেরলের এই জঙ্গল এবং হাতি গোটা পৃথিবীকে দেখানোর মতো একটা বস্তু এবং সেখানে সেটা করেনও। সেই ধরনের হাতি কোথাও তাদের খাদ্য সংকট হয়েছে, কোথাও বসবাসের সংকট হয়েছে, কখনও কখনও পশুরা লোকালয়ের মধ্যে ঢুকে পড়ে, ঠিক যেমন করে চিতাবাঘরা ঢুকে পড়ে, ঠিক যেমন করে শিয়ালরা ঢুকে পড়ছে জঙ্গল ছেড়ে। আমি বলেছিলাম যে কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে থাকে, হাতিরাও আসছে, কিন্তু সেরকম একটা হাতি ঢুকে পড়ার পরে তাকে একদল মানুষ আনারসের ভেতরে বারুদ ঢুকিয়ে তাকে খাইয়ে খাদ্যের লোভ তাকে দেখানো হয়েছে, কারণ হাতিটি ক্ষুধার্ত ছিল, একটা ক্ষুধার্ত পশু যা এবং অন্তঃসত্ত্বাও ছিল, সেটাই সেই প্রসঙ্গে আসছি, সেটাতে একটা অমানবিক ব্যাপার, আমরা সেই প্রসঙ্গেও আসব। কথাটা হচ্ছে গিয়ে যে একটা ক্ষুধার্ত পশু সে লোকালয়ের মধ্যে ঢুকে পড়েছে, যেখানে মানুষদের উচিত ছিল যে সেই ক্ষুধার্ত পশুকে খাদ্য দেওয়া এবং তাকে সস্থানে ফিরিয়ে দেওয়া। আমাদের বনদপ্তর রয়েছে, বনদপ্তরের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি হাতিদের ফিরিয়ে দেওয়া হয়েছে কিংবা জঙ্গলের যে জঙ্গল থেকে বেরিয়ে আসা পশু পাখিদের আমরা জঙ্গলের মধ্যে আবার পুনর্বাসন করতে পেরেছি, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি উদাহরণ রয়েছে এবং তার একটা সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে, তার একটা সায়েন্টিফিক ওয়ে রয়েছে। সেটা করা যেতেই পারত, গ্রামবাসীরা খবর দিতে পারতেন, কিন্তু তা করেননি। তারা যেটা করলেন যে ওই হাতিটিকে মেরে দেওয়ার মতো মানসিকতা তৈরি হলো।
আমি ঠিক এই প্রসঙ্গে কথা বলতে চাইছি, আমি একটু অন্য ধরনের কথা বলবো। সেই কথাটা হচ্ছে যে মানুষ আজ এই ধারণা বা এই ধরনের যে মানসিকতার বশবর্তী হলো কেন? আমার আমার এই চ্যানেলের যিনি সঞ্চালক তিনি এই প্রসঙ্গে প্রথমেই কথা বলেছেন যে মানুষের মনুষ্যত্ব, এই মনুষ্যত্বের কোথায় কি একটা ভয়ঙ্কর রকমভাবে অবলুপ্তি ঘটছে, কিংবা মনুষ্যত্ব কি একেবারে শেষ হয়ে যাওয়া বা তলানিতে ঠেকে যাওয়ার মতো অবস্থায় পৌঁছেছে? আমরা কি পশুর জায়গায় পৌঁছে যাচ্ছি ধীরে ধীরে? আমার প্রসঙ্গটা সেইখানে। আমি যে মানুষটি করেছেন তিনি দোষী, তিনি সর্বক্ষেত্রেই দোষী, কিন্তু তার এই দোষটাকে আমি সার্বিকভাবে বিচার করতে চাই। কোন প্রেক্ষিত ওই মানুষগুলোকে পশু করে তুলছে? আপনারা দেখে জানেন যে আমরা এই একটা এই দীর্ঘ সংকটের মধ্যে কাটাচ্ছি ইতিমধ্যে, এই সংকট করোনা সংকট, এই সংকটে সারা ভারতবর্ষ স্তব্ধ হয়েছে, সারা পৃথিবী স্তব্ধ হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা বলছি যে প্রকৃতি রিভেঞ্জ নিয়েছে, প্রকৃতি একটা প্রতিশোধ নিয়েছে, প্রকৃতির উপর যে অত্যাচার চলছিল, যে যে প্রকৃতির উপর আক্রোশ চলছিল, প্রকৃতিকে যেভাবে নির্মমভাবে প্রকৃতিকে বিনষ্ট করা হচ্ছিল, তার মানে ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে যেভাবে ডিস্ট্রয় করার একটা পরিকল্পিত চক্রান্ত ছিল, তার বিরুদ্ধে গর্জে উঠেছেন। ঠিক করোনার আগে আগে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে গিয়ে যে ব্রাজিলে একটা ভয়ঙ্কর রকমভাবে দাবানল হয়েছিল, আপনারা জানেন তো। সেখানে আমরা 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 কী দেখেছিলাম, অ্যামাজনের একটা জঙ্গল দাউ দাউ করে জ্বলছে, হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী, ছোট ছোট প্রাণী থেকে আরম্ভ করে সমস্ত পুড়ে খাক হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু তাদেরকে বাঁচানোর জন্য কেউ নেই, এক নম্বর। দু নম্বর, আগুনটা যে লেগেছিল সেটা দাবানল নয়, সেটা মানুষ জোর করে লাগিয়েছিল, কারণ ওখানে একটা প্রচুর প্রচুর আমাজন একটা খনিজ সম্পদের ভাণ্ডার, সেই ভাণ্ডারটাকে গ্রাস করার জন্যে কতিপয় মানুষ এই কাজটা করেছিল। ঠিক তারপরে পরেই করোনার আক্রমণটা হয়, এবং যেখানে পৃথিবী, সারা পৃথিবী জীবন মৃত্যুর একটা সূক্ষ্ম রেখায় এসে দাঁড়ায়। আমি কাকতলীয় হলেও এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, আমি যদিও পেশাগতভাবে বিজ্ঞান জগতের সঙ্গে যুক্ত, বিজ্ঞান গবেষণার কাজকর্মের সঙ্গে যুক্ত, বিজ্ঞান পড়াশোনার সঙ্গে যুক্ত, তাও আমি অবৈজ্ঞানিকভাবে কিছু কথা বলছি, তার মধ্যে একটি বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। সেটা হচ্ছে গিয়ে কখনও কখনও প্রকৃতি তার নিজস্ব ব্যালেন্স বা নিজের সিস্টেমটাকে ডেভেলপ করে নেওয়ার জন্যে, আমরা দেখেছি, আমরা এটা সায়েন্টিফিক্যালিও প্রুফ, কখনো কখনো পৃথিবীর যে এই ইকোসিস্টেমটা যখন ডিসব্যালেন্সড হয়ে যায়, এই এটাকে ব্যালেন্স করার জন্যে কোনো কোনো ডিস্ট্রাকশন হয়, কখনো কখনো কনস্ট্রাকশন হয়। আমরা ঠিক যেভাবে দেখি যে কোনো কোনো জায়গায় বদ্বীপ গজিয়ে উঠছে, আর কোনো কোনো জায়গায় কোনো ভূমিরূপ মাটির নিচে তলিয়ে যাচ্ছে, টোটালটাই কিন্তু ল অফ কনজারভেশন অনুযায়ী ফলো হচ্ছে। মানে কনজারভেশন অফ মাস, আপনারা যেটা আমরা জানি, যেটা যে এই 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 বিশ্বের সমস্ত ভরের পরিমাণ অবিনশ্বর, তার সৃষ্টি নেই, তার বিনাশ নেই, অর্থাৎ ঠিক সেইভাবে শক্তিরও সৃষ্টি নেই, বিনাশ নেই, কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। তার মানে যে ডিস্ট্রাকশনগুলো আমরা করছি, নেচার হ্যাজ টু ডেভেলপ, ওই একই জিনিসগুলোকে আবার তাকে ফিরিয়ে আনতে হবে, নেচারকে ফিরিয়ে আনতে হবে টু সাস্টেন। এই আমাদের যে এই ইকোসিস্টেম বা ইকোলজিক্যাল সিস্টেমটাকে যদি আমরা সাস্টেন করতে চাই, বা যদি নেচার সাস্টেন করতে চাই, তাহলে নেচারকে আবার আগের জায়গায় ফিরে যেতে হবে। সেই পয়েন্ট থেকে আমরা বলতে চাইছি যে মানুষ কোন পর্যায়ে পৌঁছেছে বা কোন জায়গায় পৌঁছেছে যেখানে দাঁড়িয়ে এরকম একটি পাশবিক ঘটনা ঘটিয়ে দিতে পারে। সামগ্রিকভাবে আমি ওই লোকটি যে ব্যক্তি ঘটনাটি ঘটিয়েছে সে একটি আমার কাছে একটি সাধারণ মানুষ, তার আইডেন্টিটি তাকে আমি এখনই খুনি বলতে নারাজ, আমি তাকে মানে সেই পাশবিক কাণ্ড করেছে এই কথাও বলতেও নারাজ। আপনারা বলবেন যে কেন, এবং এত বড় একটা কথা, আমার মনে হয় এরপরে আমাদের দর্শক কিংবা শ্রোতৃবন্ধু যারা শুনছেন কিংবা দেখছেন তারা বলবেন যে আপনি এই ধরনের একটা বিতর্কিত মন্তব্য কেন করলেন। বিতর্কিত মন্তব্য করাটি আমার একেবারেই পরিকল্পিত। তার কারণ হচ্ছে গিয়ে যে আমরা সমাজের মধ্যে দেখতে পাচ্ছি যে একটা ভয়ঙ্কর রকমের অসহিষ্ণুতা সারা ভারতবর্ষ জুড়ে, সারা পৃথিবী জুড়ে, মানুষ মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে, সেটা অর্থের অসাম্য হতে পারে, কিংবা
তার জাতিগত অসাম্য হতে পারে কিংবা অর্থনৈতিক অসাম্য হতে পারে।